নতুন প্রযুক্তির উদ্ভাবনের জন্য বাংলাদেশ বিশ্বের সম্ভাবনার বড় ক্ষেত্রে পরিণত হতে পারে এমন মন্তব্য করেছেন এফপিসিসিআই ইনোভেশন রিসার্চ সেন্টার আইআরসির চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন সকালে রাজধানীর হাটখোলায় সংস্থাটির কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন শিল্পের সাথে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সমন্বিত গবেষণা করা গেলে এই খাতে নতুন দিক উন্মোচন করা সম্ভব জসিমউদ্দিন জানিয়েছেন গবেষণাকে এগিয়ে নিতে এরই মধ্যে ১০টি প্রতিষ্ঠানের সমঝোতা চুক্তি সই করেছে আইআরসি অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোহাম্মদ সামসুল আরিফিন বলেন ধোলাইখালকে কেন্দ্র করে হতে পারে উন্নত প্রযুক্তির উৎপাদনের বড় গবেষণাগার Every day the changes is going on. Now we need to go for action, light engineering, electronics, because there is a huge possibility for our local market and as well as export market. Like khale toiri hobe kintu global e jabe kibhabe sekhane amra ekta research center toiri korbo seta ki dholai khaler kache kache ebong oi research center ei kichu product toiri hobe amader desher product na product hobe suppose American